প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, সরকারের আজ্ঞাবহ হয়ে কোনো কাজ করবে না নির্বাচন কমিশন। ইভিএম নিয়ে সব রাজনৈতিক দলের মধ্যে আস্থা তৈরি হয়নি জানিয়ে তিনি বলেছেন, সবার মতামত নিয়ে নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত হবে। সব দলের অংশগ্রহণ এবং নির্বিঘ্ন ভোট নিশ্চিতের আশ্বাসও দিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের দ্বিতীয় দিনের মত বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দল যোগ দিলেও যায়নি বিএনপি সহ পাঁচটি দল। আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারে দলগুলোর অভিমত জানতে ধারাবাহিক মতবিনিময় করছে নির্বাচন কমিশন। দ্বিতীয় দিনের আলোচনায় ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি সহ আটটি দল অংশ নিলেও বিএনপি সহ পাঁচটি রাজনৈতিক দল সাড়া দেননি ইসির ডাকে। যে দেশের সত্যিকারে গণতন্ত্র বিকাশের স্বার্থে একটা নিরপেক্ষ মানে নির্বাচন সব জায়গার মধ্যে একটা নিরপেক্ষ অবস্থান তৈরি করা যায় কিভাবে, এবং ভোটটা বাস্তবিক করতে আমি যাকে ভোট দিলাম তার মানে তার ব্যালটে যায় অথবা তার পক্ষে যায়, এটা নিশ্চিত কিভাবে করা যায়, এটা নিশ্চিত করার জন্য আমি এই ধরনের একটা প্রস্তাব করছি। আমরা কি সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করব, আমরা এই সরকারের পারপাস সার্ভ করতে চাই, নাকি ইন্ডিপেন্ডেন্টলি আমরা জনগণের পাবলিক সার্ভেন্ট হিসেবে জনগণের যে আমরা মাইনে যেখান যেখান থেকে পাচ্ছি তাদের সে বৃহৎ উদ্দেশ্যটা আমরা দেখবো কিনা, দ্যাটস মেক দ্য ডিফারেন্স। এখানে ইভিএম হ্যাক করার সুযোগ নেই এমন নিশ্চয়তা দিলেন বিএমটিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেউদ্দিন। Seven countries and form at least 50 different hackers, they tried and they failed and they gave us a certificate with ISO certification that this machine is not possible to hack. সিসি কাজী হাবিবুল আওয়াল জানান, ইভিএম নিয়ে রাজনৈতিক দলগুলোর মাঝে এখনো আস্থা তৈরি হয়নি। আমরা যারা কমিশনের সদস্য আছি আগ্রহ হয় এবং সরকারও চাইবেন না যে আমরা আগ্রহ হয়ে করি, এটা গোপন থাকবে না এবং আমাদেরও মর্যাদা থাকবে ওনাদেরও মর্যাদা থাকবে না, কাজে এটা কিন্তু সর্বাত্মক চেষ্টা লাগবে। আপনারা যদি ঘরে বসে থাকেন, আপনারা যদি ভোট কেন্দ্রে এসে এগুলো একটু লক্ষ্য করেন, আমরা ইভিএমে কোনো রকম ম্যানিপুলেশন হচ্ছে কিনা, জাল ভোট হচ্ছে কিনা, বা ব্যালটেও তো ভোট হবে, সেখানেও সঠিকভাবে ভোটাররা এসে ভোট দিতে পারছে না, সেই চেষ্টাগুলো সবভাবে আপনাদেরকেও করতে হবে। এই চারজন পাঁচজন লোক আমরা আপনারা যতই বলেন আমাদের উপর যদি আপনারা ডিপেন্ড করেন তাহলে কিন্তু ইলেকশন সুন্দর হবে না। নির্বাচন কমিশনার আহসান হাবিব জানান, ভোট সুষ্ঠু করতে চেষ্টার কমতি থাকবে না। আস্থা যদি একবার ভঙ্গ করে কেউ তাহলে সেটাকে আবার পুনরুদ্ধারের সময় লাগে, এই সময়টা আমরা নিচ্ছি। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের এই কমিশন, আমি দায়িত্ব নিয়ে বলছি, কোনো প্রকার পক্ষপাতিত্বমূলক কোনো কিস্তে তারা ই করবে না এবং তারা সঠিক কাজটি করবে এবং যাতে করে অবাধ সুষ্ঠু এবং সকল দলের পার্টিসিপেশনে একটা সুন্দর ইলেকশন আমরা উপহার দিতে পারি। সবগুলো দলকে আস্থায় নিয়ে নির্বাচনের আয়োজন করতে চায় ইসি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সিসি ক্যামেরা লাগানোর কথাও ভাবছে নির্বাচন কমিশন। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।